वजादा विद्या शिखे जदि ना गढ़ते पारि शोषण विहीन समाजटाके ठीक कि ना बोलें কি হবে ছাত্র সে যে চমকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডা খানা কি হবে ছাত্র সে যে চমকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে ওয়াজাদা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে ঠিক কিনা বলেন কি হবে ইমাম সেজে আলেম হয়ে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে ওয়াজাদা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ওয়াজাদা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে আলেম গয়ে ইমাম সে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম গয়ে ইমাম সে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে ওয়াজাদা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে যুবক নামে বোঝা হয়ে এই দরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে কি হবে যুবক নামে বোঝা হয়ে এই দরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে যৌবনের স্বার্থকতা ঘুচবে সকল বেতা যৌবনের স্বার্থকতা ঘুচবে সকল বেতা পারো যদি বলি দিতে মানুষ রূপে পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপে পশুটাকে কি হবে বেঁচে থেকে ওয়াজাদা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ মসজিদের কোনায় বসে খালি তসবিহ টানে তাই না দেশের খবর কি হলো ইমান আমল মানুষের কি হচ্ছে না সব চিন্তা ভাবনা নেই তাই কি বসে না কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নর্দামাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নর্দামাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে শুধু তসবিহ গনে কষে মসজিদের কোণে বসে তসবিহ টানে কষে এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে পাওয়া যায় না আল্লাহকে কি হবে বেঁচে থেকে ওয়াজাদা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে কেতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে কেতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাপনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আয় কাপনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে ওয়াজাদা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোঁয়া বিলাস বগল
গাড়ি বাড়ি নাকি কত মানুষ পর পারে দিচ্ছে পাড়ি কি হবে আকাশ ছোঁয়া বিলাস বগল গাড়ি বাড়ি নাকি কত মানুষ পর পারে দিচ্ছে পাড়ি আজরাইল আসবে যাবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে যাবে মাটিতে পড়ে রবে কোনো কাজ লাগবে না সেই প্রাসাদটাকে কোনো কাজ লাগবে না সেই প্রাসাদটাকে কি হবে বেঁচে থেকে ওয়াজাদা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে একেবারে শেষ আমি শেষ করব কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে ঠিক না কাদিয়ানিরা শেষ নবীর চেয়ার দখল করছে না তাই কবি কি বলছে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্যে যদি রক্তের বাঘে নদী নবীজির জন্যে যদি রক্তের বাঘে নদী তবুও হটব না এই দাবি থেকে তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে ওয়াজাদা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর সিলসিলায় হকপুর বরা শরীফ সিলসিলায় হকপুর বরা শরীফ আসুন আপনাদের কাছে সময় নিয়ে আমি ক্ষমা প্রার্থী হুজুর এসছে হুজুর এবার আপনাদের সম্মুখে কোরআন হাদিস দিয়ে আমাদের যে বিষয় আমাদের যে বক্তব্য হুজুর সেগুলো তুলে ধরবেন দীন ইসলামের খাতিরে ইমান আমল রক্ষা করার জন্য এ জাতির আজকে ভাঙন ধরেছে ইমানের সেই জন্য অনেক উলামায়ে কেরাম এসছে আমরা সবাইকে টাইম দিতে পারিনি তাই হুজুরকে বলবো হুজুর আপনি কোরআন হাদিস থেকে দিয়ে আমাদের সকলকে নসিহাত করবেন হ্যালো আলহামদুলিল্লাহ এখনই আপনাদের সামনে সেই আপনাদের সুপরিচিত মুখ মাওলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব হুজুর বক্তৃতা রাখবেন যে সমস্ত ভাইজানেরা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন কি আপনারা দেখতে পাচ্ছেন সে যে চমকে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা কি হবে ছাত্র সে যে চমকে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে ওয়াজাদা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে